ডিম বাড়ি মগরাহাট থানা গ্রাম পূর্ব করা মনে আছে। দাদার কাছে তো আমি আগেও একবার এসেছিলাম, তখন তো আমি প্রোগ্রেস দেখিয়েছিলাম। এবারে কিছু ককটেলের প্রোগ্রেস হয়েছে দাদা আমাদের সামনে, সেগুলো দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখেছিলেন আগে কলোনি ছিল দাদা, তো এখানে কিছু বাচ্চা এবছর বেরিয়েছে, তাই তো? কত বাচ্চা বেরিয়েছে এখানে? 22 আইডে বাচ্চা আছে তো, ওই যে উপরে একটা বসে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওই বক্সের সামনে যেটা। আচ্ছা, প্রোগ্রেস তো আপনার খুব ভালো সব সময় হচ্ছে দেখছি। আচ্ছা, এইদিকে আর কি আছে? এইদিকে একটা কলোনি আছে। গরমে কিরকম অসুবিধা হচ্ছে কলোনি? না না, গরমে তো অসুবিধা হয় না। এখানে ওই ব্রিডিং পেয়ার 13 পেয়ার আছে। 13 পেয়ার? হ্যাঁ। ডিম বাচ্চা বাচ্চা সব ডিম আছে। ডিম আছে এখানে? হুম হুম। আচ্ছা, আমরা একটু ডিমটা একটু দেবো। ডিম আছে ওই বক্সটার মধ্যে। হ্যাঁ, ডিম নিয়ে বসে আছে। আমি দু চারটে দেখেছি সব ফাটাই, কোনটা যে আনফাটাইল হয়েছে তাই না। এই এইটাতে ফাইলডে মাত্র 2 পিস বাচ্চা হয়েছে গত বছরে, মানে পাকি তো এটা, এই এই শুরু হলো। হ্যাঁ, ছলা গম আর ওই দানা সব ফুটের সাথে তোমার ওই দুপুরে করে একটু বরবটি কড়াই আর ইসে দেওয়া হয়, ভাত দেওয়া হয়, মাঝে মাঝে ডিম সিদ্ধ দেওয়া হয়, ও সব সময় নয়, খুবই অল্প। গরম হয় না, কোনো প্রবলেম হয় না।
উপরে আরো ব্রিডিং চেয়ার গুলো আছে, তাই তো? হ্যাঁ সেপারেট করে। হ্যাঁ হ্যাঁ সেপারেট। হ্যাঁ তাহলে এখন এটাই কি করি এই জায়গাটা? এই নতুন যে বাচ্চা বেরিয়েছে ফাইলডে, এই ফাইলডের বাচ্চা কিছু এর মধ্যে রাখা হবে। হ্যাঁ হ্যাঁ ককাটেল, তাই তো? হ্যাঁ হ্যাঁ ককাটেল। আচ্ছা ককাটেলের বাচ্চা তো বিক্রি করবেন তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি স্ক্রিনে, দেখে নেবেন আপনারা, ডেসক্রিপশন বক্সে থাকবে। হ্যাঁ হ্যাঁ। খুলেনি কারণ বাচ্চা আছে ওর মধ্যে। হ্যাঁ হ্যাঁ ওই জন্য খুলেনি, আজকে খুলবো বলে তো ঠিক করেছি, গিয়ে দেখি সব বাচ্চা ফুটে গেছে, আমি বলি তাহলে খুলে দেওয়ার কারণে। আচ্ছা এখানে কত পেয়ার আছে? এইখানে ওই 20 পেয়ারের মতো আছে। এবার কলম নিতে ভালো পাচ্ছেন? সেপারেটে করেন নি তো আপনি? না না সেপারেটে টাইম হয়ে ওঠে না বলে। আচ্ছা ডায়মন্ডটা ভালো হয়েছে, বাচ্চা কি রকম পড়েছে? সামনে বাচ্চা আছে, এই ভিতরটা ওর মধ্যে আছে, দুটো দুটো বাচ্চা আছে, আর ওই চার জায়গায় ডিম আছে দেখে এসছি, সেই কোন একটা ওই একটা, আর একটা কুটি তুলে তুলে ওই দেখো বাসা করেছে, সেই জঙ্গলে যেরকম বাসা করে ওইরকম কুটি টেনে ওইটার মধ্যে বাসা করে ডিম পেড়েছে। আবার এখানে টোটাল কত পেয়ার ব্রিডিং পেয়ার আছে? ব্রিডিং পেয়ার ওই 5 পেয়ার 6 পেয়ার মতো আছে। আর বাচ্চা কতগুলো পেয়েছেন? বাচ্চা ওই ধরুন 10 পেয়ার মতো আছে বাচ্চা। ছেলের জন্য হয়েছে সেরকম বিক্রি? একটু পরে সেল করা হবে, রাখা হবে তারপরে। হ্যাঁ হ্যাঁ আর একটু। হ্যাঁ এখানে তো পুরো কলোনি সেট আপ দেখালাম, এরপরে উপরে সব কেজি আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখানে সেপারেট করে রেখেছি, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখানে সেপারেট পকেট। আচ্ছা এগুলোই মেন ব্রিডিং পেয়ার ছিল আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখান থেকেই সব সেপারেট করছেন, কলোনিতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এখানে এখন বাচ্চা আছে? হ্যাঁ বাচ্চা আছে এইখানে, এটাই এটা ডিম আছে, বাচ্চাও ফুটে গেছে, ছোট বাচ্চা দেখানো মতো হবে এটাই দেখো। আচ্ছা এখানে তিন পিস বাচ্চা আছে, ওইটার মধ্যে 4 পিস আছে, এটা বাচ্চা আছে 3-4 পিস হবে, আর ওই ওই কোনেরটাও আছে নিচের কোনেরটা, ওটা কালকে খাটে সব পাঁচটা বাচ্চা কিনে এটার মধ্যে আছে, ওটা ফাটা খুলে দেবো না দেখা যাচ্ছে। এখানে ক পিস আছে বাচ্চা? 4 পিস। 4 পিস আছে। হ্যাঁ সুবিধাটা সব বাচ্চা ওই রকম বিভিন্ন কালারে হয়। হ্যাঁ 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 এখানে এতগুলো আছে। হ্যাঁ ওই আগের লটে 4 পিস বাচ্চা আছে, আর 2 পিস এই সামনেরটা এই কালোটা এই এইটা আর ওইটা ওই অ্যাডেল আর ওই 4টে বাচ্চা। হ্যাঁ তো 32 পেয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ কত পেয়ার আছে এখানে? না বেশি নেই, 2 পেয়ার। 2 পেয়ার? হ্যাঁ বাচ্চা এইগুলো একটা কত ছোট বাচ্চা ছোট